বাংলাদেশেও আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা, বাংলাদেশের মানুষের জঞ্জা বিক্ষুব্ধ এই অশান্ত জাহারিয়াতের যুগে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, ইসলামী সরকার কায়েম করার জন্য, কল্যাণময় একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের মাধ্যমে নির্যাতিত নিপীড়িত অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল কোরআনের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারাতে যে রাষ্ট্র কায়েম করেছিলেন আমরাও সেই রকম একটি রাষ্ট্র কায়েম করতে চাই। সম্মানিত ভাই সব আপনারা জানেন স্বাধীনতার পর থেকে শুরু করে বাংলার মানুষের যেই অধিকার, বাংলার মানুষের যেই স্বাধিকার, বাংলার মানুষের যেই অর্থনৈতিক মুক্তির কথা ছিল সেগুলো হয় নাই, হাড়ে হাড়ে বাংলার মানুষ আজকে বুঝতে পারছে। আমার রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের নাগরিক, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, আজকে বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ আজকে অসহায় দিন যাপন করছে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার পর্যায়ে পড়ে গিয়েছে। আমরা আজকে কোন সরকার বিরোধী আন্দোলন নয়, মানুষের মুক্তির আন্দোলন করছি। এই মানুষের মুক্তি আসার একটিমাত্র পথ সেটা হল আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ মানবতার মুক্তির জন্য একটি কিতাব নাযিল করেছেন, যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সেই আল কোরআন অনুসারে আমরা বাংলাদেশকে আজকে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য একটি সরকার এবং রাষ্ট্র কায়েম করতে চাই। সেই রাষ্ট্র কায়েমের আন্দোলন হিসাবে জামাত ইসলামী আপনাদের দুয়ারে এসে হাজির হয়েছে। আজকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমার একটি গরিব মানুষ চিকিৎসা থেকে শুরু করে সর্বস্তরে আজকে মানুষ দুঃখে দুঃখে আজকে দিন যাপন করছে। সেইখান থেকে মুক্তির জন্য আসুন, বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে সমবেত হই। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করব, গণসংযোগ এবং দাওয়াতি তত্ত্ব উপলক্ষে আপনারা প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দাওয়াত, আসুন আপনারা সম্মিলিতভাবে এই বাংলাদেশের অবস্থা থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আসুন। আমরা দেশকে বাঁচাই, মানুষকে বাঁচাই, দেশের মানুষকে বাঁচানোর জন্য একটিমাত্র পথ সেটা হল আল কোরআনের পথ। এই আল কোরআনের পথে আপনাদেরকে সবাই আসার আহ্বান দেখে আপনাদের সবার কাছে দোয়া আছে, আপনারা যারা এসেছেন প্রত্যেকেই ঘরে ঘরে যাবেন। আগামী দিনে পরিবর্তনের অপেক্ষায় মানুষ রয়েছে, আপনারা বিশ্বাস করুন এখন শুধু সময়ের ব্যাপার। অবশ্যই বাংলাদেশে একটি পরিবর্তন হবে, সেই পরিবর্তন হচ্ছে আল কোরআনের পরিবর্তন, ইসলামী কল্যাণময় ওয়েলফেয়ার রাষ্ট্র গঠনের পরিবর্তন। সেই পরিবর্তনে সাড়া দেওয়ার আহ্বান থেকে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।